উজ্জ্বল যিনি মিরপুরে মাংস বিক্রি করেন, তিনি তার যে মিক্সড মাংস সেটি যেটা 595 করে ছিল সেটি এখন 630 টাকা করে বিক্রি করবে এবং সেটি কন্টিনিউ করবে, তার হিসাব প্লাস মাইনাস করে সেটা কন্টিনিউ করবে, এটাই বলেছে। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, কোনো অবস্থাতেই যেন সরকারি রেটের বাইরে না চলে যায়। আর নয়ন যেটা করে, নয়নেরটা কিন্তু এদের মতো না, উজ্জ্বল বা খলিলের মতো না, নয়ন যে গরুটা জবাই করে সেই গরুর থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির মাংস সে ঝুলিয়ে বিক্রি করে। ওই ঝুলিয়ে যেটা বিক্রি করে, যেটা অন্য জায়গায় যে অন্য মাংস ব্যবসায়ীরা যেটা বিক্রি করে অলমোস্ট সেরকমই, তাই ওই ঝুলিয়ে বিক্রি করে যেটা, সেটা সে 650 টাকা করে বিক্রি করতো, সেটা 650 টাকা করেই সে বিক্রি করবে। আর তার ঝোলানো বাদেও যে মিক্সড মাংসটা সেটি কত, 500-600 করে বিক্রি করবে এখন। সেটা ছিল অ্যাকচুয়ালি সে 580 বিক্রি করতো, আমি যাওয়ার পরে আরো 10 টাকা কমিয়ে দিয়েছিল, এখন সে 600 টাকায় বিক্রি করবে। আর হলির যেটি আপনাদের সামনে কমিট করেছেন যে সে 20 রমজান পর্যন্ত তার আগের দামেই বিক্রি করবে, এখন সেটি লাভ লস কি না সেটা তারা হিসাব করে বলতে পারবে। এবং সেটা লাভ লসের যদি আপনারা প্রশ্ন করেন, এখানে এক ভাই প্রশ্ন করছিলেন, এখন এখানে কেউ কি একদম অ্যাকচুয়াল লাভ লসের কথা বলবে? আমার তো মনে হয় না, এটা বিজনেস সিক্রেসিও আছে। তবে আমার যেটা ধারণা যে এটি এখনো বাইরে যে বিক্রি হয় তার থেকে অন্তত 100 টাকা কম দামে বিক্রি হচ্ছে। আর এখানে আমরা কিন্তু কাউকে ব্র্যান্ডিং করছি না, যে আমি কিন্তু কাউকে বাধ্য করছি না যে ওই জায়গা থেকে মাংস কিনতে হবে। আমাদের কাছে মনে হয়েছে, আমাদের একটা কমিটি ছিল, তাদের কাছে মনে হচ্ছে এটি একটি বড় ভালো উদ্যোগ এবং সেই জন্যই কিন্তু আমরা অ্যাওয়ার্ড দিয়েছি, অ্যাওয়ার্ড দিয়েছি। এই জন্যই আজকে কেন আমি প্রেস কনফারেন্স করেছি, এইরকম হয়তো আপনারা প্রশ্ন আসবে, এই জন্য প্রেস কনফারেন্স করেছি, আমরা যাকে অ্যাওয়ার্ড দিলাম তিনি কেন 100 টাকা বাড়ালেন, আবার সেটার জন্য আমি কিন্তু 2 দিন তার মাংসের দোকান বন্ধ ছিল, এটা আমার একটা রেসপন্সিবিলিটি। এই কারণেই কিন্তু আমি আজকে তাদেরকে ডেকে, আপনাদের ডেকে এই জিনিসটা পরিষ্কার করলাম। এবং আপনারা দেখেছেন একজন ট্রল হয়েছে, একজন ক্রেতা উনি কিন্তু একটা কমেন্ট করেছে যেটা আমি দেখলাম মিডিয়াতে অনেকে আমাকে পাঠিয়েছে। আমরা এরকম মানুষ বলতেই পারে, মানুষের পারসেপশন থাকতেই পারে, তিনি বলেছেন যে ভোক্তার ডিজি এদেরকে দিয়ে মাংস বিক্রির উদ্বোধন করিয়েছে, এখন উনি কোথায় গেলেন? আমরা মাঝখানে তো ওই ঘটনা ঘটেছে শুক্র শনিবার, আমাকে তো মিটিং করতে গেলে আমার অফিস খুলতে হবে, সেই জন্য আমরা কিন্তু ইমিডিয়েট রেসপন্স করেছি। আপনাদের মাধ্যমে যে জিনিসটা বলতে চাই, এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানে আমাদের মূল ফোকাসটা হলো ভোক্তার স্বার্থ রক্ষা। ভোক্তার স্বার্থ রক্ষার জন্য আমাদের যা যা করার দরকার আমরা সেটা অনবরত করে যাচ্ছি। সেখানে যে আমি বলতে পারবো না যে আমার এগুলো সব করতে পেরেছি, কিন্তু আমাদের চেষ্টাটা আছে, আমরা সেই চেষ্টাই করছি। এবং এখনো যেটা আসছে দেখেন, আমরা আজকের যে আপনাদের ডেকে একটা কিন্তু রেজাল্ট আসছে, এবং সেটাকে আমরা বলবো যে আপনারা এটা পজিটিভভাবে প্রচার করেন। এবং যে জিনিসটা হলো যে অনেকেই যারা ওটাকে করছে যে তারা খারাপ মাংস দিচ্ছে বা ইয়ে করছে, এখন আমার কথাটা হলো যে একদম স্পষ্ট, সেটি হলো সে ডিক্লেয়ার করে করছে, কিন্তু যারা ডিক্লেয়ার না করে 800 টাকায় বিক্রি করছে, সেখানে আপনারা দেখেন যে কতটুকু হাড্ডি দিচ্ছে, কতটুকু চর্বি দিচ্ছে। সেখানে তো অনেকেই যাচ্ছে না যে কতটুকু হাড্ডি মাপছেও না, কিন্তু তাদের পিছনে সবাই লেগে আছে ক্যামেরা নিয়ে। আমার বক্তব্য হলো যে আমরা তো কাউকে বাধ্য করছি না, আর কাউকে তারা দাওয়াতও দিচ্ছে না। কুমিল্লা থেকে যে ব্যক্তি আসছে, নরসিংদী থেকে যে ব্যক্তি আসছে, সেটা কি দাওয়াত দিয়ে নিয়ে আসছে? এখন এই জায়গাটায় কিন্তু আমি মিডিয়ার যারা আছে একটু রেসপন্সিভ আচরণ চাই। মানে বিষয়টা হলো যে যদি প্রচার হয় যে তারা হাড্ডি দিচ্ছে, চর্বি দিচ্ছে, তাহলে সে তো টোটাল গরুর মাংসটাই মিস করে বিক্রি করছে, তারা তো বলছে যে তারা মিস করে বিক্রি করবে। এখন আপনি আবার বলতে পারেন যে খলিল 595, একজন 600, একজন 630, এটি কেন করছে? এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। তাদের কি কস্টিং, তাদের কি অনুযায়ী, কেউ হয়তো কম লাভ করবে, কেউ হয়তো সমান সমান লাভ করবে, এটি তাদের বিষয়। এখানে তো আমরা কাউকে বাধ্য করছি না, এটি আমার বক্তব্য। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নাই, আমরা শেষ করব। প্রশ্ন অবশ্যই আসতে পারে, যখন দাম বেশি ছিল, যখন 800 টাকা ছিল, এরা যখন এই কার্যক্রম, আমি 4 মাস আগের কথা বলেছি, তখন যারা দামটা তারা যখন কমিয়েছে, তখন বাজারে কি প্রভাব পড়েছিল এটি কি আপনার জানা আছে? ভালো প্রভাব পড়েছে, এবং সেই প্রভাবটা এখনো বিদ্যমান আছে। এখনো কিন্তু তাদের যে দামটা ডিক্লেয়ার করেছে, তারা যেমন খলিলেরটা বলতে পারি বা ওদেরটা যেটা আছে, এখনো 100 থেকে 150 টাকা কম দামে আছে। তাহলে
এখন আপনি তো বলতে পারবেন না যে খলিল 500 গরু বা 5000 গরু বিক্রি করবে, এটা তো তার পক্ষে সম্ভব না। এবং যেটা প্রভাবটা কি পড়েছে আমি জাস্ট 2-4টা এক্সাম্পল দিই, তখন আপনি বুঝতে পারবেন। ঢাকায় কাউন্সিলর সাহেব উনি 550 টাকায় বিক্রি করছে, ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতি উনি 500 টাকায় বিক্রি করছে, অনেকগুলো জেলায় নরসিংদী জেলা, মুন্সিগঞ্জ জেলা সহ অনেকগুলো জেলায় এবং ইউনো সাহেবরা তারা কিন্তু আপনার 600 টাকার নিচে বিক্রি করছে। তখন হচ্ছে কি, মানুষের একটা জায়গা থাকবে যে এখানে কম দামে পাওয়া যায়, তবে একটু হ্যাসেল আছে, আপনি মাংসের দোকানে গিয়ে আপনি 5 মিনিটে মাংস কিনতে পারবেন, তার ওখানে লাইনে দাঁড়াতে হবে, তার পক্ষে তো আপনার যত চাহিদা তার হয়তো তারা 1% হয়তো সার্ভ করতে পারে, সে তো পুরাটা পারবে না। এটা প্রভাব কিন্তু যেভাবেই হোক অনেকটাই প্রভাব আছে, এবং আমি আশা করব আপনারাও এটি করেন যে আপনারাও ওই ব্যক্তিদের কাছে যান যে তারা কেন এখনো বেশি দামে বিক্রি করছে, সেটা আপনাদেরও কিন্তু একটা নৈতিক দায়িত্ব। সব আমি আশা করবো যে আপনারা সেই জায়গাগুলো তো তাদেরকেও একটু প্রশ্ন করেন।